গাঁদা এমন একটি গাছ যার ফুল এবং পাতা দুটোই ভেষজ এবং ঔষধি গুণে ভরপুর। আজকের এই ভিডিওতে গাঁদা ফুল এবং পাতার ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গাঁদা শীতকালীন ফুল হলেও বর্তমানে গ্রীষ্ম এবং বর্ষাকালেও এর ব্যাপক চাষাবাদ করা হয়। এটি বাগানের যতটা শোভাবর্ধন করে তার থেকে বেশি তার গন্ধ এবং সৌন্দর্য আমাদের মনকে আকৃষ্ট করে। যাই হোক, চলুন জেনে নেওয়া যাক গাঁদা ফুল এবং তার পাতার ঔষধি গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে। এক, গাঁদা ফুলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে, যে কারণে আমাদের শরীরের কোনো ফোঁড়া বা টিউমার হতে রক্ষা করে এই গাঁদা ফুল। দুই, গাঁদা ফুলে রয়েছে ফ্লাভোনয়েড নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের মানবদেহের ক্যান্সার কোষকে ধ্বংস করে তার থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। তিন, কান পাকা রোধ করে। অনেক সময় ছোট বাচ্চাদের কানে জল ঢুকে যায় এবং সেই জল দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা থেকে কান পেকে যায়, অর্থাৎ কানে পুঁজ হয়। সেক্ষেত্রে গাঁদা পাতা রস বেঁটে সেই রস যদি কানে দেওয়া যায় তাতে কান পাকা ভালো হয়ে যায়। চার, অনেক সময় মেয়েদের মাসি ফুলে তলপিটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, এক্ষেত্রে গাঁদা ফুলের পাপড়িকে চায়ের সঙ্গে মিশিয়ে কয়েকদিন পরপর খেলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। এবং সেই সঙ্গে যদি মাসিকের বা সে সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তবে তার থেকেও মুক্তি পাওয়া যায়। পাঁচ, অর্শ বা পাইলসের সমস্যায়। যদি কারো অর্শ বা পাইলস থেকে থাকে তবে গাঁদা ফুলের পাপড়ি মাখনের সঙ্গে পরপর কয়েকদিন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পাঁচ, আলসারের চিকিৎসায়। যদি কারো পেটে বা মুখে কোনো আলসার হয়ে থাকে তবে গাঁদা ফুলের পাপড়িকে জলে ফুটিয়ে সে জল দিয়ে চা বানিয়ে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ছয়, ত্বকের যত্নে। যদি রোদে থাকার কারণে শরীরের ত্বক রোদে পুড়ে যায় তবে জ্বালা অনুভূত হয়, এই জ্বালা দূর করতে গাঁদা ফুলের রস লাগান। দেখবেন জ্বালা ভাবও কমে যাবে এবং সে সঙ্গে রোদে পোড়ার ছাপটাও চলে যাবে। সাত, ক্ষত সারাতে। যদি শরীরের কোনো অংশ কেটে যায় এবং সেই জায়গা দিয়ে রক্ত বার হতে থাকে তবে সেই স্থানে গাঁদা পাতার রস বেঁটে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ক্ষত সারানো সম্ভব হয়। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং আমাদের এর স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।